সেই সকল সাধুগুরু বৈষ্ণব সবাইকে আর প্রণাম জানাই আমার শ্রদ্ধেয় আবুল দাদাকে, যার জন্য আমি এত সুন্দর একটা মঞ্চ পেয়েছি, তার ভালোবাসার টানে। আজ এই মহাসপ্তমের দিনে আমার নিজের দেশ ছেড়ে আপনাদের দেশে চলে এসেছি। তো জানি আমার গায়ের মাঝে অনেক রকম ভুল ত্রুটি হবে, কারণ আমার শিক্ষাগত যোগ্যতাটা খুব কম, ভালো বেশি দুটি গান গাই, তাই নিজেদের সন্তান জানে ঘরের মেয়ে করে ক্ষমা করে দেবেন, এই এই আশা নিয়ে আমি আমার গানটি শুরু করছি। Thank you.